মল্লিক এবং তার জন্য ভিন্ন অবস্থান সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যে পদে রয়েছেন যে দায়িত্বে রয়েছেন যে মন্ত্রকের দায়িত্বে রয়েছেন সবটা একই থাকবে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে এক নিয়ম জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে আরেক নিয়ম যদি প্রতি ক্ষেত্রে একটা নিয়ম গমন তা হচ্ছে দুর্নীতি যার যার দল সবার কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে দলের সবার এত কোমর বেঁধে নামার দরকার কি ছিল যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক কি দল থেকে কোথাও তার বিভিন্ন পদ হোক তার মন্ত্রক হোক সব জায়গা থেকে তাকে কোথাও সরিয়ে দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক কি দলের গর্ব না কোথাও তাকে আড়াল করার প্রয়োজনীয়তা ছিল এবং এই ক্ষেত্রে এই যে বারবার করে বলা হচ্ছে আমি শুনেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকে দল প্রেস কনফারেন্স করেছিল এমনকি যদি সুযোগ হয় শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক প্রেস কনফারেন্স যেখানে তিনি সদর্পে বলেছিলেন যে দল এখন থেকে জিরো টলারেন্স নীতি নিয়েছে দুর্নীতির জন্য সেই জিরো টলারেন্স নীতিটাই বা কোথায় গেল রিপাবলিক বাংলা প্রশ্ন করেছিল কুন্তল ঘোষকে কেন্দ্র করে তিনি সোজাসুজি উত্তর দিয়েছিলেন যে যাকে দল থেকে এক্সপেল করা হয়েছে তার জন্য দল কেন দায় নেবে তাহলে বালুর ক্ষেত্রে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে সবকিছু উল্টো পথে কি করে এগোচ্ছে এক এক করে আসবো সজলদাকে দিয়ে শুরু করবো সজলদা দীর্ঘদিন এই দলটার সঙ্গে ঘর করেছেন আশা করি এই দলটার ভেতরের ইকুয়েশনগুলো আপনার কাছে স্পষ্ট এই দুই নেতার সমীকরণ কি করে আলাদা হয়ে যাচ্ছে বিশ্বাস করুন আমি সত্যি এটা ঠিক দীর্ঘদিন এই দলটায় ঘর করেছি তখন ঘরটা এরকম ছিল না তখন যারা পোড়াবিড়ি কুড়িয়ে খেত তারা আজকে 555 আর্ধেককে ফেলে দিচ্ছে হ্যাঁ তখন দলে ভাইপো ছিল না বা ভাইপো ইজম ছিল না তখন দলের নেত্রী ছিলেন হ্যাঁ দলটা বরাবরই ওয়ান ম্যান আর্মি ছিল হ্যাঁ এটা বলতে কোনো আপত্তি নেই তখন দলে দিদি ছিলেন তখন দলে কোনো পিসি ছিলেন না তখন একজন বিরোধী নেত্রী ছিলেন তখন একজন সিএম ছিলেন না আমরা জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল একটু মিথ্যা কথা বলেন নাটক করেন কিন্তু তিনি যে মানে পরবর্তীকালে এত বড় চোর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন বাংলার এটা জানা ছিল না দেখুন আপনাদের প্রশ্ন হচ্ছে পার্থকে তার দল থেকে তাড়িয়ে দিল অথচ কেন বালুকে সহ্য করা হলো ওরা বলবে ক্যাশ টাকা আচ্ছা ক্যাশ টাকাটাই টাকা মানে দুর্নীতি আর যদি কারোর অ্যাকাউন্টে টাকা থাকে হ্যাঁ যাদের আপনি বালু আপনার এত ঘনিষ্ঠ অথচ বালুকে এবার কম গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় আপনি কেন দিয়েছেন একুশের পরে আপনি কেন বালুকে আপনারা রেশন মন্ত্রী করেননি বা খাদ্যমন্ত্রী করেননি এটার কারণটা তো খুঁজতে হবে যেটা রাজীব ব্যানার্জির যে এটা ছিল মন্ত্রিত্বটা ছিল সেইটা দিলেন কেন তার কারণ আপনি সবই জানতেন যেটা বালু বলেছে এই যে বালুদা বলে দিয়েছে যে দিদি সব জানে এইটাই হচ্ছে দিদির কাছে একটা ব্ল্যাকমেল প্রেশার পার্থদার ক্ষেত্রে নগদ নারায়ণ টাকা তারপরে গোদের ওপর বিস্ফোরা অর্পিতা তারপরে সব খেলনা ফেলনা হাবি জাবি বেরিয়ে গিয়ে কুকুরের ফ্ল্যাট ফ্ল্যাট বেরিয়ে গিয়ে মুখ লোকানোর জায়গা ছিল কিন্তু এখানে এখন বালুদা যেভাবে বলছে বালুদা পার্থদার থেকে অনেক বড় সেটা আপনার বক্তব্য হচ্ছে সেক্ষেত্রে মানুষ টাকাটা দেখে নিয়েছিল টাকা গোনার মেশিন দেখে নিয়েছিল এবার তখন তারা বুঝেছে তারা এটা বুঝেছে দলও এটা বুঝেছে যে 75% আমরা পাইনি তার দায় নেব কেন আর এখানে বালুদা যে খেলাটা খেলে দিয়েছেন বালুদা বলে দিয়েছেন অভিষেক সব জানে এবং মমতাদি সব জানে আমার বক্তব্য হচ্ছে এগুলোর থেকে ইনমেটেরিয়াল এর থেকে বড় প্রশ্ন যেটা ওঠা উচিত যে বালুদাকে আজকেও ইডি রিমান্ডে নিয়েছে কেন রিমান্ডে নিয়েছে কারণ ইডির বক্তব্য হচ্ছে আরো কিছু জানতে হবে সেখানে বালুদা তো নিজেই জানাচ্ছেন যে দিদি সব জানেন তো জানার জন্য তাহলে তো দিদিকে সবার আগে দরকার ভাইপোকে সবার আগে দরকার আমি আপনাদের মাধ্যমে ইডি এবং সিবিআই বা যারা যারা তদন্তকারী অর্গানাইজেশন তাদের কাছে এজেন্সির কাছে এটা আবেদন করব যেন মুখ্যমন্ত্রীকে এবার ইন্ট্রোগেট করা হয় আর বাকি অর্থে আপনি দেখুন আপনি বালুকে বলছেন কেষ্টকে কেন বলতে পারলেন না কেষ্টকে কেন সরাচ্ছে না কেষ্ট এখনো সভাপতি আছে কেন কেষ্ট সভাপতি আছে ওরা পার্থটা ছিল টেস্টিং এন্ড এরর ওরা আজকে বুঝেছে যদি এইভাবে সরাতে থাকি তাহলে দলটা তো শূন্য হয়ে যাবে তাই কেষ্টকে ওই সেই রামচন্দ্রের বনবাসের পর ভারত যে ভরত যেমন জুতো মাথায় রেখে সিংহাসন চালিয়েছিল এখন কাজল শেখকে সে দায়িত্ব দিয়েছে আসল প্রেসিডেন্ট কিন্তু কেষ্টই আছে কেষ্টকে সরাতে পারিনি কারণ যদি কেষ্ট মুখ খুলে দেয় কেষ্টর পাশেও দাঁড়ায়নি অথচ এমন একটা ওই ঝুলিয়ে রেখেছে ললিপপ যে কেষ্ট তার বাইরেও বেরোতে পারছে না আমি ঘুরিয়ে নাক দেখাই না আমি যখন তখন রং বদলাই না আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি
নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত। গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।